সারা বাজার আমাদের রিসরা যে সবজি বাজার সেই বাজারটাকে বন্ধ আমরা বন্ধ করেছি। রিসরা থানা পৌরসভার সহ আমাদের মহকুমা শাসকের দপ্তরে মিটিং হয়, সেখানে একটা ডিসিশন হয় যে সবজি বাজার বন্ধ থাকবে, মুদিখানা দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান মানে খাওয়ার জিনিস যেখান থেকে লোকে নেন সেটা খোলা থাকবে 12টা অবধি, আর ওষুধের দোকান সকাল বিকাল দুবেলাই খোলা থাকবে। যেটা আপনার ফল সবজি তার জন্যে পৌরসভার তরফ থেকে আমরা ভেন্ডার কার্ড করে দেব, আর প্রাইস লিস্ট আমরা করে দেব। সেই প্রাইস লিস্টেই সে ভেন্ডার কার্ডের মাধ্যমে তারা বিক্রি করতে পারবেন। সমস্ত পৌর সদস্যগণ ওনারা নিজের নিজের ওয়ার্ডে কে কে ভেন্ডার, কে সবজি বিক্রি করবে, কে ফল বিক্রি করবে, যারা আগে থেকে বিক্রি করছে তারা থাকবে ওই ওই ওয়ার্ডেই থাকবে। ওর ছাড়াও যদি কেউ ওর মধ্যে আরও ইনক্লুড করতে হয় সেই ক্ষেত্রে পৌর সদস্যগণ ওনারা লিস্ট করে দেবেন, সেটাকে আমরা পাঠিয়ে দেবো এসডিও অফিস থেকে, মহকুমা শাসকের দপ্তর থেকে ভেন্ডার কার্ড ইস্যু হবে। পরিষেবা নিয়ে কোনো অসুবিধা হবে না, মানুষের বাঁচা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। মানুষকে বাঁচতে হবে, বাঁচতে গেলে কিছু ত্যাগ করতে হবে, একটু কষ্ট করতে হবে। আমরা তার জন্য খুবই দুঃখিত। আমরা সমস্ত রকমেরই আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আবার সবার কাছে অনুরোধ করছি যে ঘরে থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, আর নিজেও বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, শহরকে বাঁচান, দেশকে বাঁচান। মানুষ প্রায় এক দেড় মাস ধরে তো একটা বিভ্রান্তির মধ্যে পড়েছে, তার মধ্যেও আগে যে প্রবলেমগুলো হচ্ছিল এখন আশা করি সেই প্রবলেম হবে না। এখন এতদিন মোটামুটি বাইরে সব জায়গাতে করোনার একটা এফেক্ট হয়েছিল, কিন্তু রিসরাতে ছিল না। রিসরাতে সাইড অঞ্চলে দু একজনকে ধরা পড়েছে, সেই জন্য যাতে সতর্ক হওয়ার জন্য আমরা করোনা ভাইরাস আমাদের আক্রমণ করতে না পারে নিজেদের সচেতন থাকতে হবে। সেই জন্য আমরা বাজারে প্রচুর লোক আসছে এবং আমরা কোনোভাবেই তাদের যতই বোঝাচ্ছি কিন্তু এক টাইমে শুনছে, আবার কোনো টাইমে এত গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে মানানো অসুবিধা হয়ে যাচ্ছে। এবং কাউকে পুলিশকে বললে লাঠি চার্জ করলে সেটা একটা মানবিক ব্যাপার চলে আসছে। তাই আমরা মোটামুটি সিদ্ধান্ত প্রশাসনের সঙ্গে বসে নিয়েছি যে আমরা আপাতত বাজার বন্ধ রাখবো। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মোটামুটি পাড়ার যে ছেলেরা আছে, যারা ভ্যান আছে, যাদের ভ্যান রিক্সা বা টোটো আছে, তারা টোটোতে করে সবজি মাছ ফল এগুলো যাতে অ্যাভেলেবেল প্রত্যেকে পায়, প্রত্যেক গলিতে গলিতে লোকাল ছেলেরা করবে।